কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। আমরা চলে আসলাম আজকে আরেকদিন পর একটা ব্লগ নিয়ে। আজকে ভিডিও না, এটা ব্লগ। এখন এখনই তো বললাম ব্লগ, তুমি ভিডিও বলছো সবাই। ইউ আর রং, আই এম রাইট। গাইজ আজকে আমরা অনেকদিন পর একটা ব্লগ বানানোর চিন্তা ভাবনা করলাম, সো আমরা চলে আসলাম আজকে নতুন ব্লগ নিয়ে। তো কি খবর তোমাদের? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ অবশ্যই। সো গাইজ আমার স্নেহা ভাবলাম যাচ্ছি তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি, সো এই জন্য ভিডিও বানাচ্ছি। ও আমি দেখাবো সবার আগে সবাইকে যে তুমি কালকে আমাকে ড্রপ করছো। কালকে স্নেহা আমাকে একটা গিফট দিয়েছে, বিকজ কালকে আমাদের ভিতরে একটা ঝগড়া হয়েছিল। তো এটা এটা অনেক নর্মাল, আমাদের মিনিট মিনিটে ঝগড়া হয় না। স্নেহা স্নেহা আমাকে মারে ঝগড়া করে কালিতে। যাই হোক, সো স্নেহাকে স্নেহা আমাকে মানানোর জন্য একটা কিছু ড্র করে, আমি এটা তোমাদেরকে দেখাবো। সো স্নেহা আমাকে অনেক মানানো ট্রাই করে ওই পেন্টিংটা দিয়ে, আর পেন্টিংটা দেখার পর আমার হয়েছে কি, আমার আসছে মিনি হার্ট অ্যাটাক। এটা আমার ভয়ঙ্কর একটা ড্রয়িং। আচ্ছা আমি ড্রয়িংটা নিয়ে আসি, সবাইকে দেখাই, দেখি সবাই কি বলে। হ্যাঁ সুন্দর ছিল না? সুন্দর ছিল। সো গাইস আমি ভয়ঙ্কর পেন্টিংস গুলো নিয়ে আসছি। আমি এমন কালার করছি, আপু খালি বানাইছি। আমি দেখো আমি বানাইনি এগুলো, তুমি কান বানাইছিল আর মুখ তো এমনি করে গোল বানাইছি। তুমি গোলটা বানাই দিলে আর এই খানটা বানাই দিলে আর শিওর আমি দেখছি। তো তুমি পারো না তাই আমি বানাই দিছি, তোমাকে দেখাবো না কেন। বান্দরের মতো বানাইছো আর চুলটা দেখো। আর ও আমাকে এক ঘন্টা এরকম বসায় রাখছিল, আমি এরকম বসেছিলাম আর তারপর রেজাল্ট আসছে এটা। আমাকে গিফট দেওয়ার জন্য তো আমরা এখন কিছু ভিডিও শুট করলাম অলরেডি, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও না? হ্যাঁ এন্ড এখন একটা থার্ড ভিডিও আসবে। থার্ড আর কোন ভিডিও বানাবো না আজকে, না আমার একটা আইডিয়া। আচ্ছা রো মাই ব্যাক চ্যালেঞ্জ। জানতাম তোমার আইডিয়া এগুলাই থাকে। আমি এখন ওই মেকআপ চ্যালেঞ্জ ইয়ে করিনি, আপলোড দেইনি জানো। আমরা একটা মেকআপ চ্যালেঞ্জ বানিয়েছিলাম যে মনে আছে তোমার, তুমি অনেক চিটিং করছিলা। আমি আমি পাইছিলাম আইল্যান্ডার থাইল্যান্ডার, বাট ওগুলো তুমি সব তোমার ভাগে নিয়ে গেছিলা। ওই ভিডিওটা আমি এখনো আপলোড করিনি। কোনটা? লিপস্টিকের? হ্যাঁ একটা বানিয়েছিলাম না, টেবিলে বসে চেয়ারে বসে, চেয়ারে বসে না টেবিলে, হ্যাঁ টেবিলে বসে। এখন বলে দিছো এটা বউ সাজে বউ আমার বি করেই দাও এই মেয়েকে। কেন তোমাকে করাই দেই? আমার ওসবেন্ট তোমাকে না হেসে থাকতে হবে, ঠিক আছে? আমি তোমাকে কুতু কুতু দিব, তুমি হাসতে পারবে না। কুতু কুতু আমি মন তাই করব। আচ্ছা ওকে 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 ফাইন ওকে স্টার্ট। ওকে স্নেহা রেডি থাকো, আমার দিকে তাকিয়ে থাকতে হবে। ওকে তুই নের পাদে কি গন্ধ স্নেহা, তো কিসে আমার দিকে তাকাও
হাসতে পারবো না, একটু বুঝি কি হাসবো মানুষ, একটু হাসতে শেষ না তুমি হাসোই নাই। আমাদের ওখানে একটা পাকিস্তানি আসছিল আমি দোকানে পড়ে আসে, নারা বলে কি করছে বন্দা ঢম, এটা ফাইয়া কাটছিল শেষ, আউট তুমি আউট। এবার আমি, ওকে গাইস এখন আমার টার্ন, বাট তুমি মুখের ভিতর ঢুকে যাও না, হ্যাঁ লিমিট রেখে করো, হ্যাঁ আবারও তুমি, ওকে ওকে এবার স্নেহা তাকো, হয়েছে কি ভাই তুমি এমনি হাসতেছো, একদিন আমরা খেলতেছি, হ্যাঁ তুই না আসতো মাছ খায়, তুই বলে কি আমি হাসাবো আমি আমি হাসাবো আমি হাসাবো আমি হাসাবো এরকম করতেছে, তারপরে বলছে ওকে ঠিক আছে তুমি হাসবার পর আম্মু ফোনে বাংলাদেশে কথা বলতেছিল, তুই না আসছে তুই না আসে আমাদেরকে দেখছে, আমি বলে রাখি স্নেহা হেসে দিছে, স্নেহা জিরো 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 জিরো, দিলা চোখটা কানা করে। আচ্ছা এবার যদি তুমি না পারো তাহলে আমি উইনার, হ্যাঁ আমি লাস্ট হবো, তুমি স্টার্ট করছো আমি শেষ করবো, ওকে দাও তুমি তো আগে উইনার, নাও দাও ফ্রি টু ওয়ান গো, একদিন বড় ইয়ারিং পরছি না, দেখো তুমি দিবা আজকে ওকে গাইস, আশা করি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে চলে আসবো।